সরকারের বিশাল বড় ঘোষণা। এক ধাক্কায় অনেকটাই কমে গেল ভোজ্য তেলের দাম। তো বন্ধুরা, এক ধাক্কায় ভোজ্য তেলের দাম কত টাকা কমলো আমরা সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন, সেখানকার তেলের বাজারদর কত রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তা চলুন দেখি, মধ্যবিত্তদের জন্য একটি খারাপ খবর আর একটি ভালো খবর রয়েছে। কেনার রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে জোর ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত মানুষ। অন্যদিকে ভালো খবরটি, রান্নার তেলের দাম কমবে এমনই আশার কথা শোনাচ্ছেন তারা। বুধবার খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি জরুরি বৈঠকে জানাতে পারা গিয়েছে, ডাকা হয়েছিল যে সেই বৈঠকে আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন তেলের সংস্থাকে। ওই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রান্নার তেলের দাম কমানোর ক্ষেত্রে চর্চা হয়েছে সেখানে। খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে বিভিন্ন তেলের MRP বদলের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের বিভাগ অনুযায়ী আগামী দিনে ভোজ্য তেলের দাম আরও কমতে পারবে বলে জানিয়েছেন তারা। কেন্দ্রীয় সরকারের অনুমান, বর্তমান পরিস্থিতিতে 20 টাকা পর্যন্ত লিটার প্রতি রান্নার গ্যাসের দাম কমতে পারে এবং কেন্দ্রীয় সরকারের এই বৈঠকে বেশ কিছু তেল বিক্রয়কারী সংস্থা দাম কমানোর জন্য রাজি হয়েছে। আন্তর্জাতিক বাজারে রান্নার তেলের দাম কম হওয়ার পরে ঘরোয়া বাজারে ভোজ্য তেলের দাম কম হতে চলেছে বলে জানিয়েছেন তারা। রান্নার তেলের দাম লিটার প্রতি 20 টাকা কম হলে কিছুটা যে মধ্যবিত্ত স্বস্তি পাবে তা নিঃসন্দেহে বলা যায়। বেশ কিছুদিন দেশের কাছে ভোজ্য তেলের স্টক অনেকটাই থাকার ফলে দামে পতন হয়েছে। অন্যদিকে উৎপাদিত সয়াবিন বাজারে আসতে চলেছে এবং বিগত দিনগুলি বাদাম তেলের দাম বাদ দিয়ে বেশ কিছু রান্নার তেলের প্যাকেটের দাম 15 থেকে 20 টাকা সস্তা হয়েছে বলে জানিয়েছেন তারা। সেই সময়ে 150 টাকা থেকে 190 টাকা তেলের লিটার প্রতি দাম হয়েছিল, তার আগে দাম ছিল 200 টাকা লিটার প্রতি ভোজ্য তেলের দাম। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে